نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن جل جي يشفو عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يلام مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ الميل بِمَا شَاءَ

آمن الرسول بما أنزل إليه من ربكم آمن الرسول بما أنزل إليه من ربه آمن الرسول بما أنزل إليه من ربكم والمؤمنون آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين عَهَدٍ من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك الْمَسِيرِ لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا إن نسينا أو ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا وارحمنا ولا تعقلتنا به

আজকে আমরা ইতিপূর্বে যে হাদিসগুলো পড়েছিলাম মাল আল্লাহ রাস্তায় মাল খরচের ব্যাপারে হ্যাঁ সেই হাদিস এখানে কন্টিনিউ করব। এমনই একটি হাদিস হলো এরু নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলিয়াছেন আল্লাহ তায়লার সহিত এই উম্মতের কল্যাণের সূচনা বিশ্বাস এবং দুনিয়ার প্রতি নিরাশক্তির মাধ্যমে মাধ্যমে হইয়াছে এবং প্রশান্তির সূচনা কৃপণতা ও দীর্ঘ আশার মাধ্যমে হইয়াছে মেশক নবী করিম সাল্লাহ সাল্লাম বলিয়াছেন আল্লাহ তাইলার সহিত এই উম্মতের কল্যাণের সূচনা বিশ্বাস ও দুনিয়ার প্রতি নিরাশক্তির মাধ্যমে হইয়াছে এবং অশান্তির সূচনা কৃপণতা ও দীর্ঘ আশার মাধ্যমে হইয়াছে প্রকৃতপক্ষে দীর্ঘ আশার মাধ্যমেই কৃপণতা সৃষ্টি হইয়া থাকে মানুষ অনেক পরবর্তী পরিকল্পনা সম্পর্কে ভাবিতে থাকে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ সম্পদ সঞ্চয়ের কাজে নিয়োজিত থাকে মৃত্যুর কথা মনে পড়িলে সে মনকে এই বলিয়া বুঝাইতে থাকিবে যে এই পৃথিবীতে কতদিন বাঁচিব কে জানে দীর্ঘায়িত পরিকল্পনা প্রণয়ন করিয়া কি হইবে অধিক অর্থ সঞ্চয়ের কোনো প্রয়োজন নাই মৃত্যুর কথা ঘন ঘন মনে পড়িলে জন্য করিবার পরিবর্তে স্থায়ী জীবনের জন্য সঞ্চয়ের কথা মনে আসিবে নবী করিম সাল্লাহাম একবার হজরত বেলালের এর হজরত বেলাল রাজিয়াল্লাহ আনহু এর নিকট গমন করিয়া দেখিতে পাইলেন তাহার সামনে খেজুরের একটি স্তূপ রহিয়াছে নবী করিম সাল্লাহ আলাই জিজ্ঞাসা করিলেন বেলাল এগুলি কিসের বেলাল রাজিয়ালেন ভবিষ্যতে প্রয়োজনের জন্য সঞ্চয় করিয়া রাখিয়াছি নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলিলেন বেলাল ইহার কারণে কেয়ামতের দিন তোমাকে দুজকের আগুনের ধোঁয়া দেখিতে হইবে তুমি কি সেই ভয় করিতেছ না বেলাল খরচ করিয়া ফেল এই মালের মালিকের নিকট কম রহিয়াছে এমন আশঙ্কা করিও না প্রতিটি লোকের আলাদা রকমের মর্যাদা এবং অবস্থা হইয়া থাকে আমাদের মতো দুর্বল মনা দুর্বল ইমানের অধিকারী লোকদের জন্য ভবিষ্যতের সঞ্চয় হিসাবে কিছু খাদ্য প্রস্তুত রাখার অনুমতি থাকিতে পারে কিন্তু হযরত বেলাল রাজিয়াল্লাহ আনহু এর মতো দৃঢ় ইমানের মুসলমান আল্লাহর নিকট ঘাটতির বিন্দু মাত্র আশঙ্কা উপশম করিতে পারে না জাহান নামের ধোঁয়া দেখা মানে জাহান নামে যাওয়া বুঝায় না কিন্তু যাহারা জাহান নামের ধোঁয়া দেখিবে না তাহাদের ইহা কম পরিচয় প্রকাশ করে অন্তত পক্ষে আল্লাহর দরবারে হিসাব প্রদান তো দীর্ঘায়িত হইবে কোন কোন হাদিসে স্বল্প পরিমাণ অর্থ এক এবং দুই দিনের অর্থ তাহারও কাছে পাওয়া গেলে নবী করিম সাল্লাহ সাল্লাম তাহাকে জাহান্নামের আগুনের হুমকির কথা শুনাইয়াছেন হিসাব নিকাশের সম্মুখীন তো হিসাবেই সবাইকে হইতে হইবে যাহার অর্থ সম্পদ অধিক তাহাকে দীর্ঘতর হিসাবের সম্মুখীন হইতে হইবে নবী করিম সাল্লাহ আলহিউাল্লাম বলিয়াছেন আমি বেহেস্তের দরওয়াজায় দাঁড়াইয়াছিলাম প্রবেশকারীদের মধ্যে অধিক সংখ্যক দরিদ্র লোক আমি দেখিয়াছি বৃত্তশালী লোক দিগকে হিসাবের জন্য ঠেকাইয়া রাখা হইয়াছে ওদিকে নামি। জাহান নামে নিক্ষেপ করা হইল জাহান নামের যায় দাঁড়াইয়া সেখানে প্রবেশকারীদের মধ্যে নারীদের সংখ্যাধিক্য দেখিতে পাইলাম মেশকাত নারীদের অধিক সংখ্যায় দোজকে প্রবেশের কারণ অন্য একটি হাদিসও উল্লেখ করা হইয়াছে হজরত আবু সাঈদ রাহু আনহু বলেন নবী করিম সাল্লাহ আলাইহিউলাম ঈদের দিন করিলেন সেখানে নারীদের সমাবেশে যাইয়া নবীজি নারীদের বলিলেন তোমরা বেশি পরিমাণে সৎকা করো আমি দজকে নারী দিগকে অধিক সংখ্যক দেখিয়াছি যেহেতু মহিলারা লানত বেশি পরিমাণে করিয়া থাকে এবং স্বামীর না সুক্রিত বেশি করে যেহেতু মহিলারা লানত বেশি পরিমাণে করিয়া থাকে এবং স্বামীর না শুক্রি বেশি করে উপরোক্ত দুইটি অভ্যাস নারীদের মধ্যে বহুল পরিমাণে দেখা যায় যেই সন্তানকে যখন তখন অভিশাপ দেয় সেই সন্তানের আরাম আয়েসের জন্য সবসময় সচেষ্ট থাকে স্বামীর নাফরমানির ক্ষেত্রে তাহাদের কোনো জুড়ি নাই সবসময় অপদার্থ নারী এই ফিকিরে মরিতে থাকে যে স্বামী তাহার কোনো কিছু কেন দান করিল বাপকে বেতনের টাকা হইতে কেন কিছু দিল ভাই বোনদের সাথে কেন ভালো সম্পর্ক রাখিতেছে একটি হাদিসে আছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম কুসুফের নামাজের সময় ব্যস্ত ও দজক দর্শন করিলে দজকে নারীদের আধিক্য অধিক সংখ্যায় দেখিলেন সাহাবাগন ইহার কারণ জিজ্ঞাসা করিলে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলিলেন তাহারা দয়া মায়ার কথা স্মরণ রাখে না স্বামীর শকর গুজারি করে না সমগ্র জীবন কোন নারীর সেবা যত্নের পর কোন একটি বিষয়ে ত্রুটি দেখিলে বলিয়া ফেলে আমি সারা জীবন তোমার নিকট হইতে কোন প্রকার লাভ ব্যবহার পাই নাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এর উপরোক্ত বাণীও অক্ষরে অক্ষরে সত্য নারীদের শহীদ যতই ভালো ব্যবহার করা হোক না কেন তাহাদের যতই সেবা যত্ন করা হোক না কেন যদি কোন সময় তাহাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটিয়া যায় তাহা হইলে সমগ্র জীবনের সেবা যত্ন সবই মুহূর্তে তাহারা ভুলিয়া যায় প্রধান্বিত হইয়া বলিতে শুরু করে যে এই ঘরে আসিয়া আমি কোন প্রকার সুখ শান্তি লাভ করি নাই এই কথা তাহারা যখন তখন বলিয়া থাকে উপরোক্ত বর্ণনায় নারীদের অধিক সংখ্যায় দজকে যাওয়ার কারণ জানা এবং দজক হইতে মুক্তির উপায়ও বর্ণিত হইয়াছে অধিক পরিমাণে সৎকা করাকে দোজকের আগুন হইতে পরিত্রাণের উপায় বলিয়া উল্লেখ করা হইয়াছে ঈদের মাঠের ঘটনা বিষয়ক হাদিসে উল্লেখ রইয়াছে যে নবী করিম সাল্লাহ আলাইহুয় সাল্লাম মহিলাদের যখন সতর্ক করিতেছিলেন তখন হযরত বেলাল রাজ্য আনহু তাহার সঙ্গে বলিলেন মহি মহিলারা নবীজি সাল্লাহ আলহুসাল্লামের কথা শুনিয়া তাহাদের হাতের কানের অলংকার সমূহ খুলিয়া হজরত বেলাল এর নিকট জমা দিতে লাগিলেন বেলাল ঈদগাহে চাঁদা তুলিতেছিলেন বর্তমান কালের মহিলারা এই ধরনের কঠিন হাদি শ্রবণ করিয়া কিছুমাত্র বিচলিত বধ করে না কাহারো কাহারো মন নরম হইলেও স্বামীর বাহানা দিয়া আত্মরক্ষা করিতে সচেষ্ট হয়। তাহারা দেয় যে আমাদের স্বামীরাই আদায় করিবে নিজেদের অলঙ্কার তাহাদের নিকট প্রাণের চেয়েও প্রিয় সেই অলঙ্কারে তাহাদের কোনো আঁচ লাগিতে প্রস্তুত নয় নহে এমনিতেই অলঙ্কার চুরি হইয়া যাইতে পারে বিবাহ সাজিতে বা অন্য কোন উৎসবে অনুষ্ঠান উপলক্ষে খরচ করা যাইতে পারে কিন্তু আল্লাহর পথে দান করিয়া পরকালের জন্য সঞ্চয় করিতে কিছুতেই রাজি নহে এমন কি এমনই করিয়া অলঙ্কার রাখিয়া মৃত্যুবরণ করে অতঃপর তাহাওয়ারিসদের মধ্যে ভাগ বাটোয়ারা হইয়া যায় তারপর স্বল্প মূল্যে বিক্রি হইয়া যায় কিন্তু তাহারা অর্থাৎ অলঙ্কারের মালিকেরা আগে হইতে এই সম্পর্কে কিছু মাত্র চিন্তা করে না মহাজরিনদের সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম বলিয়াছেন কেয়ামতের দিন গরিব মহাজরিনগণ ধনী মহাজরিনদের চাইতে চল্লিশ বছর আগে বেহস্তের পথে অগ্রসর হইবে অথচ আল্লাহর দিনের কাজে মহাজরিনের আত্মতেগের কোনো তুলনা নাই একবার নবী করিম দোয়া করিয়াছিলেন আল্লাহ আহিয়ানি মিসকি মিসকিনাও ওয়া ফি মো মোরা তেল মাছ অর্থাৎ হে আল্লাহ আমাকে দরিদ্র অর্থাৎ গরিব রাখিও একবার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করিয়াছিলেন হে আল্লাহ আমাকে দরিদ্র অর্থাৎ গরিব রাখিও দরিদ্রাবস্থায় মৃত্যু দান করিও এবং দরিদ্রদের সহিত আমার হাসর করিও হজরত আয়সা রাজি আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তাহা কেন নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম বলিলেন গরিবেরা ধনীদের চাইতে চল্লিশ বছর আগে বেহেস্তে প্রবেশ করিবে হে আয়সা গরিবদেরকে কখনো খালি হাতে ফিরাইয়া দিও না এক টুকরা খেজুর সম্ভব হইলেও তাহাদিগকে দান করিও হে আয়শা গরিবদের ভালোবাসিবে তাহাদেরকে নিকটে বসাইয়া আদর যত্ন করিবে আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিন তোমাকে নিকটতর করিবেন

করিবে আল্লাহ কেয়ামতের দিন তোমাকে নিকটতর করিবেন মেশকা কোন কোন ওলামা এ হাদিস সম্পর্কে প্রশ্ন তুলি আছেন যে ইহাতে তো মনে হয় যে সাধারণ গরিব লোকেরা নবীদের চাইতে অগ্রাধিকার পাইবে কিন্তু আমার মনে হয় এই প্রশ্ন ঠিক নয় কেননা প্রত্যেক সম্প্রদায়ের ধনীদের মোকাবিলার সহিত সেই সম্প্রদায়ের গরিবদের মোকাবেলা হইবে এখানে আমার বলতে এই বইটির লেখকের কথা বোঝানো হচ্ছে কিন্তু আমার মনে হয় বইটির মূল লেখক সায়ক হাদিস হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব কান্দলভি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে আমার মনে হয় ইহাতে তো মনে হয় যে সাধারণ গরিব লোকেরা নবীদের চাইতে অগ্রাধিকার পাইবে কিন্তু আমার মনে হয় এই প্রশ্ন ঠিক নয় কেননা প্রত্যেক সম্প্রদায়ের ধনীদের মোকাবেলার সহিত সেই সম্প্রদায়ের গরিবদের মোকাবেলা হইবে নবীদের মোকাবেলায় নবীদের সহিত সাহাবাদের মোকাবেলায় সাহাবাদের শহীদ এইভাবে অন্যান্য ক্ষেত্রেও তুলনা হইবে হজরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলিতে শুনিিয়াছি যে সকল উম্মতের জন্য একটা ফিতনা থাকে আমার ও উম্মতের ফেতনা হইতেছে মাল মেশকাত নবী হযরত কাগ রাজাল্লাহয়ান আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে কে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলিতে শুনিয়াছি যে সকল উন্মতের জন্য একটা ফেতনা থাকে আমার উন্মতের ফেতনা হইতেছে মাল সর্বাংশে সত্য দৈনন্দিন জীবনে আমরা দর্শন করিয়া থাকি যে অর্থ সম্পদের আধিক্যের কারণে বেহায় আপনা বিলাসিতা সুদ বেবিচার সিনেমা দেখা জুয়া খেলা জুলুম অত্যাচার মানুষকে হীন তুচ্ছ জ্ঞান করা আল্লাহর দিন ভুলিয়া থাকা ইবাদত বন্ধের গিয়ে গাফলতি দিনের কাজে সময় না পাওয়া ইত্যাদি সংগঠিত হইয়া থাকে অথচ দরিদ্র থাকিলে ইহার এক তৃতীয়াংশ এমনকি এক দশমাংশ সংগঠিত হইতে পারে না এ কারণে একটি উদাহরণ আছে যে জরনিস্ত জরনিস্ত ট্যাটে অর্থাৎ পকেটে টাকা পয়সা না থাকিলে বাজারের প্রেমও মৌখিক জমা খরচের মধ্যেই সীমাবদ্ধ যায়। এই সব কিছু না হইলেও বৃদ্ধির চিন্তা মাথায় লাগিয়া থাকে এই চিন্তায় পানাহার বিশ্রাম পর্যন্ত ঠিক মতো হইয়া উঠে না নামাজ রোজা হজ জাকাত সম্পর্কে তো খেয়ালই থাকে না দিনরাত শুধু আরো কিভাবে টাকা আর অঙ্ক বাড়িবে সেই চিন্তাই মনকে ঘিরিয়া রাখে অধিক মুনাফা আসিতে পারে এই ধরনের ব্যবসায় পুঁজি বিনিয়োগ করিবার চিন্তা ও চেষ্টাতেই অধিকাংশ সময় চলিয়া যায় এ কারণে এই নবী করিম সাল্লাহ আলাইহিসাল্লাম বলিয়াছেন কোনো মানুষ যদি সম্পদ ভরা অরণ্য লাভ করে তা হইলে তৃতীয়টির সন্ধান পেরেশান থাকে মানুষের পেট শুধু কবরের মাটিই পূর্ণ করিতে পারে মেশকা একটি হাদিস রহিয়াছে একজন মানুষের জন্য যদি এক উপত্যকার সম্পদ থাকে তবে সে আরেক উপত্যকার সন্ধান করে দুই উপত্যকা হইলে তৃতীয় উপত্যকার সন্ধানে আত্মনিয়োগ করে মাটি ব্যতীত অন্য কিছু দিয়া মানুষের পেট পূর্ণ করা যায় না অন্য একটি হাদিসে রহিয়াছে একজন মানুষের জন্য যদি একটি খেজুর বাগান থাকে তবে সে আরো একটি আকাঙ্ক্ষা করে যদি দুইটি হয় তবে তৃতীয়টির আকাঙ্ক্ষা করে এইভাবে আকাঙ্ক্ষা করিতেই থাকে তাহার মাটি প্যাট ছাড়া অন্য কিছু দিয়া ভর্তি করা যায় না এক হাদি আছে। একজন মানুষকে যদি একটি উপত্যকা ভর্তির স্বর্ণ দেওয়া হয় তবে সে দ্বিতীয় এক উপত্যকা সন্ধান করে দুইটি হইলে তৃতীয়টি সন্ধান করে মানুষের পেট মাটি ছাড়া অন্য কিছু দিয়া ভর্তি ভর্তি করা করা যায় যায় না। শরীফ। মাটি দ্বারা অর্থ কবরে গিয়া সে তাহার এই উচ্চাকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটাইতে পারে দুনিয়ায় থাকা অবস্থায় সব সময় আরো অধিক অর্থের চিন্তা তাহার মনে লাগিয়া থাকে একটি কারখানা প্রয়োজনীয় উৎপাদন সেখানে হইতেছে এমত অবস্থায় দ্বিতীয় আরেকটার মালিকানা লাভের সুযোগ দেখা দিলে সর্বাত্মক চেষ্টা করিয়া সেই কারখানার মালিকানা আপ করা হয় তারপর আরেকটি মালিকানা লাভের চেষ্টা চলে মোট কথা উপার্জন তত বাড়িবে মালিকানা লাভের প্রচেষ্টা তত বাড়িতে থাকিবে মোট কথা উপার্জন যত বাড়িবে মালিকানা লাভের চেষ্টা তত বাড়িতে থাকিবে কোন এক সময় ধনদৌলত যথেষ্ট আছে ভাবিয়া কিছু সময় আল্লাহর শরণে মননিবেশ করিবে এমন দেখা যায় না এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিয়াছেন হে আল্লাহ আমার সন্তানদের রিজিক যেন প্রয়োজন মোতাবেক হয় অর্থাৎ ওই স্বচ্ছতা যেন তাহাদের না আসে যাহাতে তাহারা অর্থ সম্পদের মুহে আচ্ছন্ন হইয়া যায় প্রিয় নবী ওয়াসাল্লামের সাত করেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ যাহাকে ইসলাম ধর্মে দীক্ষার সুযোগ দেওয়া হইয়াছে এবং যাহার রিজিক প্রয়োজন মতো এবং সেই ব্যক্তি সেই রিজিকে সন্তুষ্ট অন্য একটি হাদিসে আছে কেয়ামতের দিন এমন কোনো গরিব বা ধনী পাওয়া যাইবে না যে এই আকাঙ্ক্ষা না করিবে যে পৃথিবীতে যদি তাহার রেজিক শুধু প্রয়োজন মাফিক হইত বহারি শরীফের হাদিসে রহিয়া আছে যে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম আমি তোমাদের দারিদ্রের জন্য আশঙ্কা করিতেছি না বরং আশঙ্কা করিতেছি যে তোমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসিবে যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতে আসিয়াছিল অতঃপর তোমরা তাহাতে মগ্ন হইয়া পড়িবে যেমন নাকি তোমাদের পূর্ববর্তী মগ্ন হইয়া পড়িয়াছিল অতঃপর ইহা তাহা তোমাদেরকে ধ্বংস করিয়া দিবে যেমন নাকি তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করিয়া দিয়াছিল ব্যতীত আরো বহু হাদিসে নানাভাবে অর্থ সম্পদের প্রাচুর্য এবং তাহার অকল্যাণ সম্পর্কে সতর্ক করা হইয়াছে ইহা এই কারণে নহে যে অর্থসম্পদ ও পবিত্র জিনিস বা দোষের জিনিস বরং ইহার কারণ এই যে মনের ও তৃপ্তির ও অশান্তির কারণে ধনসম্পদ খুব শীঘ্রই আমাদের মনে অশান্তি ও রোগ সৃষ্টি করিয়া দেয় যদি কেহ ইহার অপকারিতা হইতে আত্মরক্ষা করিয়া অর্থ সম্পদের মন্দ পারে অর্থ কল্যাণকর পরিণতি হয় প্রমাণিত হয় কিন্তু সাধারণভাবে অপ অপকারিতার চিন্তা ও বা আত্মশুদ্ধির কোনো চিন্তা লক্ষ্য করা যায় না এই কারণেই অর্থ সম্পদ অল্প সময়ে বিষাক্ত প্রভাব বিস্তার করিয়া ফেলে ইহার উৎকৃষ্ট প্রমাণ হইতেছে পেটের পীড়ার সময়ে আমরু খাওয়ার মতো এমনিতে আমরু ফলের মধ্যে কোনো দোষ নাই তাহার উপকারিতা এখনো তাহার মধ্যে একইভাবে বিদ্যমান রহিয়াছে কিন্তু পেটের অসুখের সময় তাহা ক্ষতিকর হইয়া দাঁড়ায় এ কারণে উদরাময়ের সময় উদরাময়ের সময় ডাক্তার আমরু খাইতে নিষেধ করিয়া থাকেন এমনিতে অসংখ্য আমরু দ্বিধাহীনভাবে খাইলে মানুষের নিষেধ ডাক্তারের নিষেধ শোনার পর জাদরেল পুরুষও আমরু খাইতে সাহস পায় না অর্থাৎ ডাক্তারের নিষেধ উপেক্ষা করিতে চায় না কিন্তু মহানবী সাল্লাল্লাহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতার ধুলিকণার যোগ্যতাও যেইসব ডক্টরের নাই তা হাদীরে কথা আমরা কতটুকু গুরুত্ব দিয়া থাকি অথচ নবীজি আদেশ নিছলিইর প্রতি আমাদের তোয়াক্কা নাই নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে বারবার ধনসম্পদের সম্পদের অকল্যাণ সম্পর্কে আলোকপাত করিয়াছেন এই কারণে ধন সম্পদে অকল্যাণ ও অপকারিতা সম্পর্কে প্রত্যেকের সজাগ সতর্ক হওয়া উচিত ধন সম্পদ শরীয়ত সম্পত সম্পদ সম্মত ব্যবহার আমরু ফলে লবণ মরিচ মাখাইয়া খাওয়ার মতোই উপাদেয় প্রমাণিত হইতে পারে ধন সম্পদের মালিক হওয়ার পর তাহার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন থাকা দরকার ধনসম্পদ সম্পদ ব্যয় ও ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ এবং তাহার প্রিয় নবী করিম সাল্লাহ আলাইহিউল্লামের আদেশ নিদেশের কথা নিষেধের কথা সর্বাগ্রে খেয়াল রাখিতে হইবে নবী করিম সাল্লাহ আলাইহিউল্লাম বলিয়াছেন বৃত্তশালী হওয়াদ তাকুয়া সেই ব্যক্তির জন্য ক্ষতিকর নহে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর নিকট হইতে আমার বংশীয় বুজুর্গ এখানে আমার অর্থে লেখককে বোঝানো হচ্ছে আমার বংশীয় বুজুর্গ মুফতি ইলাহি বক্স কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বিশিষ্ট ফক্বীহ ছিলেন বর্ণনা করিয়াছেন যে তিনি বলেন ধনসম্পদ মানুষের জন্য আল্লাহর মর্জি মোতাবেক আমল করার উত্তম সাহায্যকারী। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে আল্লাহর পথে ডাকিবার পর ধনসম্পদ পরিপেক করিতে বলেন নাই বরং পরিবার ও ধনসম্পদের ভিতরেই থাকিতে বলিয়াছেন

ইহা ছাড়া ও কোবা উপত্যকা সহ বিভিন্ন স্থানে যে সম্পত্তি ছিল তাহার মূল্য ছিল দুই লাখ দিনার হজরত আবদুল্লাহ ইবনে জুবাইল রাজ্জালহু এর ধন সম্পদের মূল্য ছিল পঞ্চাশ হাজার দিনার ইহা ছাড়া তিনি এক হাজার ঘোড়া ও এক হাজার গোলাম রাখিয়া গিয়াছিলেন

ইবনে আউফ রাজিয়াল্লাহ আনহুর ধন সম্পদের কোন হিসাব নিকাশ করা ছিল কষ্টসাধ্য ব্যাপার এত সত্য আল্লাহ তাহা তাহাদের সম্পর্কে কোরআনে বলিয়াছেন তাহাদের তাহাদের তাহারা তাহাদের প্রভু ইবাদত সকাল সন্ধ্যায় অর্থাৎ সব সময় শুধু তাহার সন্তুষ্টির জন্যই করিয়া থাকে কাফ রুকু চার আল্লাহ তালার আরো বলিয়াছেন আল্লাহ আরো বলিয়াছেন তাহারা এমন লোক যে ব্যবসা ইত্যাদি আল্লাহর স্মরণ হইতে তাহাদেরকে বিরত রাখে না সুরা নূর রুকু পাঁচ উপরোক্ত বর্ণনা মোটেই অসত্য নহে সেই সময়ে বিজয়ের আধিক্যের কারণে সাধারণভাবে তাহাদের অধিক অবস্থা অর্থ সম্পদ যেন তাহাদের পায়ে গোড়াগড়ি করিত কিন্তু তাহারা সেই অর্থ সম্পদ দূরে ঠেলিয়া ফেলিতেন কিন্তু এত সত্ত্বেও আল্লাহ সথে ভালোবাসার সম্পর্ক তাহাদের একটি মুহূর্ত শিথিল হয় নাই ফাজাইলে নামাজ এবং একায়েতে সাহাবা গ্রন্থে তাহাদের সম্পর্কে কিছু কিছু ঘটনা বর্ণনা করা হইয়াছে সেই সব পাঠ করিলে অনেক কিছু জানা যাইবে আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই ফাজাইলে নামাজ এবং হেকায়েতে সাহাবা উপরে পরবর্তীতে আমরা ভিলগ তৈরি করবো আলহামদুলিল্লাহ শুক্র আজকে এই পর্যন্তই আল্লাহ জাল্লা আমাদের অশেষ রহমত এবং বরকতে এই সুন্দর হাদিসগুলো তৌফিক দান করলেন এজন্য আমরা সবাই শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আসলে মালখরেজের এই হাদিসগুলো দুনিয়া বিমুখতার কথা বলছে হ্যাঁ দুনিয়া যেহেতু দুনিয়া ঘনস্থায়ী এবং আখারাত চিরস্থায়ী ওই জন্য এগুলোর এইসব হাদিসে আখারাতের উপর বেশি জোর দেওয়া হয়েছে দুনিয়ার চেয়ে আল্লাহ আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ